আমি যদি এখানে ম্যাডাম খালেদাদের বক্তব্য দিই, আপনারা কেউ ধরতে পারবেন না এটা খালেদা নাকি আলাদা। উনি যদি কোনোদিন এই মাদ্রাসার আনন্দে খুশি হয়ে কোনো একটা প্রোগ্রামে আসে, তাহলে কিভাবে বক্তব্য দিবে সেটা আমরা একটু শুনি। উনি যদি আসে তাহলে বলবে এভাবে, দেখেন হাত নাড়ায় ঠিকই ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বগুড়াবাসী, আপনারা জানেন গোলাম রাব্বানি যুক্তিবাদী একজন আলোচকের নাম। আমি আজকে এখানে এসে অভিভূত, উচ্ছ্বাসিত, আবেগাপ্লুত। ইনশাল্লাহ এই মাদ্রাসার সুখ দুঃখে ছিলাম, আসি, ভবিষ্যত থাকব। সকলকেই মোবারকবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তাই না? আচ্ছা, এখানে যদি আমাদের বাংলাদেশের আরেকজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের উত্তরবঙ্গে এমন বক্তা ছিল, আমাদের নাটোরের বক্তা হাফেজ মাওলানা জাকারিয়া নাটোরি, উনি যদি আজকের মাহফিলে আসতেন তাহলে কিভাবে ওয়াজ করতেন শোনেন। ও আমার বন্ধুগণ, খুব ভালো করে শোনেন ভাই। লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় যাও, একটা টাকা হারাম হলে কিন্তু তোমার হজ হবে না। পিতা মাতার মুখ কিন্তু তোমার আমার জন্য মক্কা মদিনা। মিলেনি? আচ্ছা, এখানে যদি সৈয়দ নজরুল ইসলাম 22 হাজার আমাদের চাচা কোনোদিন আসে, গোলাম রব্বানি ভাই ডাক দিলে পরে কে আসবে না বলেন তো? সারা বাংলাদেশের সবাই আসবে। কবির বিন সামাদ ভাই না আসলে উনি আসবে না? উনি যদি আসতো তাহলে কি বলতো? আমি আমার বাড়ি গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যদি জাতির চাচা হয়, পিতা হয়, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি হব জাতির চাচা, বলতো না? সব কথার এক কথায় একটা গল্প দিয়ে শেষ করি। এক কালেমায় রুটি রুজি, আরেক কালেমায় ফাঁসি। এই বক্তব্য কিন্তু সবাই সবার মতো করে দিয়েছে। আসলে এই ঘটনা বাংলাদেশে ঘটেইনি, যে কারণে শিল্পী মশিউর রহমান ভাই গান লিখেছে, যে কারণে কবির বিন সামাদ ভাইরা গাচ্ছে। এই ঘটনা কি এখানকার না মিশরের ঘটনা? তাহলে মিশরের লাশ নিয়ে আপনারা কেন লাফালাফি করলেন? একটা কথা বলি আপনাদেরকে প্রিয় ভাই, কোরআনের হক কথা বললে সবারই বিপদ হবে, এটা বাস্তব কথা। কিন্তু আমরা চিহ্নিত করব, আমরা তো বাঙালিরা বুঝেন, আমরা লাফালাফি করি কাকে নিয়ে? এই যে কিছুদিন আগে আসলো পরিমণি, পরিমণিকে নিয়ে আমিও বক্তব্য দিয়েছি, কিন্তু পরে দেখলাম সিদ্ধান্ত ভুল। পরিমণিকে নিয়ে, অপুকে নিয়ে, মাহিয়া মাহিকে নিয়ে, এগুলো নিয়ে নাস্তিকদের নিয়ে কথা বলে লাভ নাই, বলতে হবে তাদের। এক মিনিট একটা গল্প শোনেন। যশোরে বাড়ি আমার কবির বিন সামাদ ভাইয়ের। ইন্ডিয়াতে গেলে পরে আপনাদের বেনাপোল হয়ে যাওয়া লাগবে। বেনাপোলে একদিন রাত 9টার সময় একটা লোক ধরা পড়লো, ভারত থেকে চলে এসেছে। বিজিবির ভাইরা তাকে ধরে পরীক্ষা করে বললো, তোমার কাছে কি পাওয়া গেল? একটা সাইকেল, আর সাইকেলের ভিতরে পাওয়া গেল একটা বস্তা। তখন বিজিবির ভাইরা বললো, সাইকেল সাইড করো, বস্তা চেক করো। বস্তা চেক করে দেখা গেল বস্তার ভিতরে কিছু নাই, খালি বালু আর বালু। তখন বিজিবির লোকজন বলে, কি রে, বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? এই রোডেই তো কত বালু পড়ে আছে, ট্রাক দিয়ে নিয়ে যাবে, আর যেন ভারত যাস না। 7 দিন পর লোকটা আবারও ধরা পড়লো সাইকেল আর বালুর বস্তা নিয়ে। তখন বিজিবির কমান্ডারের সন্দেহ হলো, বালুর ভিতরে কোনো রহস্য ঢুকে আছে। তখন বললো, কি বালু চেক করে তাকে ধরে মারতেছে। বলে, বালু কেন নিয়ে আসিস বল? স্যার মারবেন না? কয় না স্যার, আসলে তো আমরা বালু পাচার করি না, মূলত পাচার করি সাইকেল। মূলত কি পাচার করি? সাইকেল করি পাচার। আর ধরা পড়ার পরে আপনি বলেন সাইকেল সাইড কর, বালুর বস্তা চেক কর। তো বালুর বস্তায় একটাই, খালি যায় আর আসে, প্রতি চালানে পরিবর্তন হয়, সাইকেল চালান প্রতি 12,000 লাভ। তো নায়িকা পরিমণি, মাহিয়া মাহি আর যারা আছে, এরা হল বালুর বস্তা। এদের নামে বলে লাভ নাই, এদেরকে যে 1,00,000 টাকা দিবে তার সাথে রাত কাটাবে, ওদেরকে বলে কোনো লাভ নাই। বের করতে হবে বালুর বস্তা নয় সাইকেল। কারা কারা পরিমণিদের বাড়িতে মদ খেতে যায়? কারা রাতের বেলায় পরিমণিদেরকে নিয়ে বগুড়া মমিন ঢোকে? তাদের তালিকা প্রকাশ করুন। এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার উৎসাহ থেকে পাথুরিয়া কোরআনের দাওয়াত যারা দিয়েছে তাদের নামে তালিকা তৈরি হয়েছে। একথা দিবালোকের মতো স্পষ্ট গোলাম রব্বানি চুক্তিবাদী
বগুড়ার রশিদ সব বগুড়ার যাদের নামের তালিকা হইছে তাদের বাড়িতে গিয়ে দেখেন, তাদের বাড়িতে টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা হইছে, আর জালেমদের টাকায় কানাডার বেগম পাড়ায় বাড়ি হয়েছে। তোরে বলার কথা ঠিক না বেটি? আপনাদেরকে আমি বলি, কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, আপনারা বললেও হবে না বললেও হবে, হাদিস শরীফে আছে, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন শেষ জামানে একটা যুদ্ধ হবে, ওই গাছার নাম হবে গাছাতুল হিন্দ। সাহাবীরা বলল, হুজুর ওই যুদ্ধে কারা জীবন দিবে? নবী বললেন, যারা কোরআনের জন্য জীবন দিবে তারাই শহীদ হবে, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। সাহাবীরা বলেন, হুজুর আমরা কি চান্স পাবো? নবী বলেন, ইজলিস, তোমরা কেউ তখন থাকবে না, তখন থাকবে আমার উম্মতেরা। সাহাবীরা বলেন, হুজুর এই যুদ্ধ হবে কাদের সাথে? নবী বললেন, জিহাদ হবে হিন্দুস্থানের সাথে শুরু হবে। হিন্দুস্থান মানে ভারত, এটা আপনারা জানেন না? নবী বলেছেন শেষ জামানায় হিন্দুস্থানের সাথে যুদ্ধ হবে, ওই জিহাদে যারা জীবন দিবে তারা শহীদ হবে। আমরা তার নমুনা পাচ্ছি, ভারতের সাথে জিহাদ হবে, তার নমুনা হলো বাবরি মসজিদ ভেঙে দেওয়া। জোরে বলেন কথা ঠিক না বেটি? তার নমুনা হলো কর্ণাটকের মুসকানের গায়ের বরকা খুলে নেওয়া, তার প্রতিবাদ তার নমুনা হচ্ছে বাংলাদেশ আলেমদের হাতে হাত করা পড়ানো। ডাক যদি আসে বাংলাদেশের টেকনাফ থেকে, তেঁতুলের উৎসাহ থেকে, পাথুরিয়া আল্লামাদেরকে যদি মুক্ত করে নেওয়া হয় আর আলেমদের প্রতি নির্যাতন চলে, এই নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে নবীর ঘোষণা অনুযায়ী ওই জিহাদে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, কোন কোন মায়ের সন্তানেরা হাসির মুখে ফাঁসির মঞ্চে তারা দিয়েছেন, দুই হাত তুলে আর একবার দেখা।